হ্যালো এভরিবডি, স্বাগতম করছি আপনাদের প্রত্যেককে অনলাইন আর্নিং বিডিতে। আশা করব প্রত্যেকেই ভালো আছেন। আজকে অনলি দুইটা এয়ারড্রপ নিয়ে কথা বলবো এবং দুইটা এয়ারড্রপের আপডেট আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিব। লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে এবং আপডেট থেকেও আপনি জয়েন করতে পারবেন, তারও লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। জাস্ট ক্লিক করে চলে যাবেন জয়েন করার উদ্দেশ্যে। তবে যদি আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কজ এখানে আপনি পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট এবং সাথে কিছু প্রফিটেবল ইনভেস্টমেন্ট সাইট। সো গাইজ, সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো আমরা প্রথমেই যাব আপডেটের দিকে। আপডেটটা এসেছে বেব এবং ক্যাপ্টেন বিটকয়েন এই দুইটা থেকে। তো আমরা বেব ওয়ালেটটাকে ওপেন করে নিচ্ছি, আমরা পিনটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 17,015টা ব্যাক্স টোকেন কিন্তু আমার কাছে আছে। এখন কথা হচ্ছে বাকি 5,000 আমি কীভাবে পেলাম। যদি আপনি কাউকে রেফার করেন এবং সে যদি KYC ফুললি ভেরিফাইড করে তো আপনি 5,000 ব্যাক্স টোকেন এক্সট্রা পাবেন। আসলে মূল আপডেটের বিষয় এটা না, মূল আপডেটের বিষয় হচ্ছে এটা, যখন আপনার ব্যাক্স টোকেনটা সেল দিবেন, আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম যে এখান থেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে অ্যান্ড দেন সেন্ড করতে হবে। কিন্তু এইটা আপনি করতে পারবেন না, কজ সেন্ড করার জন্য মিনিমাম আপনাকে 2 GBP ইকুয়াল ব্যাগস এখান থেকে সেন্ড করতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 1.88 GBP কিন্তু আছে, অর্থাৎ আমি চাইলেই কিন্তু এই 17,015 ব্যাগস টোকেন সেন্ড করতে পারবো না কোনো ইউজারকে। অর্থাৎ আমরা এক্সচেঞ্জেও সেন্ড করতে পারবো না, কোনো ইউজারকেও সেন্ড করতে পারবো না। এখন সেই ক্ষেত্রে করণীয় বিষয়টা কী? করণীয় বিষয়টা হচ্ছে আপনি দুইটা কাজ করতে পারেন। অন্যরা যেভাবে করছে আপনি সেভাবেই করতে পারেন, যেমন অন্যরা অনেক অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং ভেরিফাইও করে নিচ্ছে। আমি আগেই বলেছিলাম যতটা আইডি কার্ড এবং চেহারা আপনার কাছে আছে ততটা ব্যাগস আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন ব্যাব ওয়ালেটে এবং ব্যাগসগুলো নিতে পারবেন। এখন আপনি যখন একটা মূল ওয়ালেট ক্রিয়েট করলেন, তার যে রেফার লিঙ্ক আছে সেই রেফার লিঙ্ক দিয়ে যদি আপনি আলাদা আলাদা অ্যাকাউন্টগুলো করেন এবং সেখানে ভেরিফাই করেন, তো সেখানে আপনি 12,000 ব্যাগস পাবেন এবং এই অ্যাকাউন্টে 5,000 করে ব্যাগস কিন্তু অ্যাড হবে। আমি একটা সিম্পল হিসাব আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনি চাইলে ইজিলি আর্ন করতে পারবেন। এখন আপনি ভাবতে পারেন যে আমার মূল ওয়ালেটে যে ব্যাগসগুলো জমা হবে সেগুলো না হয় আমি ক্লেম করতে পারবো, কিন্তু বাকি যে ব্যাগসগুলো থাকবে অন্যান্য ওয়ালেটে সেগুলো আমি কিভাবে ক্লেম করব। এখানে আপনি 12,000 ব্যাগস পাচ্ছেন এবং অন্য যদি দুইটা আইডিও ক্রিয়েট করেন সেখানে আপনি 12,000 ব্যাগস পাবেন এবং তার সুবাদে আপনি দুইটা রেফারেল আইডি থেকে আরও 10,000 ব্যাগস পাবেন। তো টোটাল আপনার মূল ওয়ালেটে জমা হলো 22,000 ব্যাগস টোকেন। এবং আপনি কিন্তু চাইলেই এটাকে সরাসরি তখন সেন্ড করতে পারবেন, কজ তখন ভ্যালু হবে 2. অর্থাৎ 2 GBP এর উপরে চলে যাবে। তো এখন এটা আপনি কিভাবে কাকে সেন্ড করবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনি যে 12,000 করে আলাদা দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই অ্যাকাউন্টও বৃথা যাবে না। আপনার এখানে যে 22,000 ব্যাক্স টোকেন জমলো সেই 22,000 ব্যাক্স টোকেন আপনি আপনার ওই দুইটা ওয়ালেটে সেন্ড করতে পারবেন। প্রথমে মনে করেন আপনি একটা ওয়ালেটে সেন্ড করলেন, সেখানে কিন্তু 22,000-এর সাথে 12,000 যুক্ত হলো, তখন 36,000 আপনি আপনার অন্য ওয়ালেটে আবার সেন্ড করবেন, সেখানে কিন্তু আরও 12,000 যুক্ত হলো। এইভাবে যখন আপনি সবগুলো ব্যালেন্স একত্রে করবেন তখন আপনি সেটাকে কোনো না কোনো ইউজারের কাছে সেল দিতে পারবেন। তাছাড়া আপনারা যদি আমাদের কাছে সেল দিতে চান কমেন্টস করে জানাবেন, আমরা ব্যাক্সের প্রাইস নির্ধারণ করে আপনাদের কাছ থেকে টোকেনগুলো কিনে নেব। এবং আপনার রেফার লিঙ্কের ক্ষেত্রে আপনি এইখানে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, তো এখানে যে মোর অপশনটা দেখছেন এখানে যাবেন, যাওয়ার পরে এই যে আর্ন ব্যাগস আছে এখানে ক্লিক করলে আপনি একটা রেফার লিঙ্ক পেয়ে যাবেন বা কোড পেয়ে যাবেন, এই কোডটা আপনি শেয়ার করবেন। ওকে, তো এটা ছিল মোটামুটি আপডেট। এবং এইখান থেকে সেন্ড করতে হলে টোটাল 20,000 ব্যাগস লাগবে। এখন যদি আপনি রেফারেল আর নাই করতে পারেন, মূল আপডেটটা হচ্ছে এই বিষয়ে, যদি আপনি রেফারেল নাই করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন, সেই ক্ষেত্রেও আপনি 12,000 ব্যাগ সেল করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করেন আপনি আমার কাছে সেল করতে যাচ্ছেন এই 12,000 ব্যাগস টোকেন, তো আপনি আপনার যে আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিতে হবে। আপনি যার কাছেই সেল করেন সে আপনার আইডি এবং পাসওয়ার্ড চাইবে 12,000 ব্যাগস ক্রয়ের ক্ষেত্রে, এবং আপনি সেটা যখন দিবেন অ্যাক্সেস করে সে যখন টোকেনটা নেবে আপনাকে পেমেন্ট করে দিবে। বিষয়টা ঠিক এরকম থাকবে, অর্থাৎ আপনার যদি রেফারেল নাও থাকে আপনি এখান থেকে $1 সমপরিমাণ আর্নিং কিন্তু জেনারেট করতে পারছেন এবং স্টিল এটা রানিং আছে, আপনি চাইলে স্টিল এখানে জয়েন করতে পারবেন। তো এটা গেল আমাদের প্রথম আপডেট। চলে যাচ্ছে আমরা দ্বিতীয় আপডেটের ক্ষেত্রে, যেটা ক্যাপ্টেন বিটকয়েন থেকে এসেছে। আমরা অনেকেই কিন্তু এই ক্যাপ্টেন বিটকয়েনে জয়েন করেছি এবং এর বেটা ভার্সন রিলিজ হয়েছে, যখন এটা রিয়েল ভার্সন রিলিজ হবে তখন আমরা উইথড্র করতে পারবো। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি লিঙ্কে ক্লিক করলেন, ক্লিক করে যাবেন। যাওয়ার পর আপনি যদি ক্যাপ্টেন বিটকয়েনে আগে থেকেই সাইন আপ করে থাকেন, অর্থাৎ এর আগের ইভেন্টটা যদি আপনি জয়েন করেন, তো আপনি যেই মেলটা দিয়ে জয়েন করেছিলেন সেই মেলটা বসাবেন এবং আপনি ইউজার নেমটা ঠিক একই রকম দিবেন। দেওয়ার পর আপনি এখানে সাইন আপ করবেন, আর নতুন হলে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো মেল যে কোনো ইউজার নেম ব্যবহার করে এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার ক্ষেত্রে আপনাকে মেটামাস্কটাকে এখানে ইনস্টল করে রাখতে হবে,
মেটামাস্কের সাথে আপনাকে কানেক্ট করতে হবে। যারা মেটামাস্কের সাথে কানেক্ট কিভাবে করে সেটা জানেন না, তাদেরকে জানতেও হবে না। আপনি জাস্ট মেটামাস্ক যদি পিসি ইউজার হন তো সেই ক্ষেত্রে আপনি মেটামাস্কটাকে এক্সটেনশন হিসেবে অ্যাড করে নেবেন, আর যদি মোবাইল ইউজার হন মেটামাস্কটাকে ইনস্টল করে নেবেন। যখন এরা অ্যাক্সেস চাইবে মেটামাস্কের তখন আপনি জাস্ট কনফার্ম করে দেবেন আপনার কাজ কমপ্লিট। এরপর আপনার যে কাজটা আছে সেটা হচ্ছে আর্ন অপশনে, এবং এখানে দেখতে পাচ্ছেন 11,070 কয়েন আছে। তো এই 11,070টা টোকেন আমি এখন ভিডিও করতে পারবো না যতক্ষণ না রিয়েল ভার্সন এখানে লঞ্চ হচ্ছে। আর এই 11,070 টোকেনের বেশ কিছু টোকেন আগে এবং বর্তমানে আমাদের যে আর্নিং অপশনটা আছে, এই আর্নিং অপশনে আপনি দেখতে পাচ্ছেন টোকেন্স আর্নড 11,070। আমি আসলে ঠিক স্পষ্ট নয় যে এই 11,070 টোকেন আসলে এগুলোর উপরে দিয়েছে নাকি আমার আগের যে ব্যালেন্স ছিল সেখান থেকেও দিয়েছে। দেখা যাক, আমি আজকে আবার কিছু কাজ করেছি, কাল বা পরশু আমরা দেখতে পারবো যে টোকেন্স আর্নডের অ্যামাউন্টটা ঠিক কেমন এসেছে, তখন হয়তো বা আমরা আপনাদেরকে আরও ভালো করে জানিয়ে দিতে পারবো। তো মিনিট ওয়াচ হচ্ছে 5, কোশ্চেন আনসার 7, ইউজার রেফার্ড 0। তো এখানে আপনি আর্নে যাবেন, আর্নে যাওয়ার পর আপনার সামনে ডেইলি 3 থেকে 4টা ভিডিও থাকবে। আপনি একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবেন, কজ কোনো ভিডিও 30 সেকেন্ড লং হবে, কোনো ভিডিও 1 মিনিট লং হবে, এবং সেইখান থেকে আপনাকে পরবর্তী যখন আপনি ভিডিওটা শেষ করবেন, ভিডিওটা দেখার উপর আপনার আর্নিং হবে, এবং শেষ করার পর আপনি আনসার দিয়েও এখান থেকে আর্নিং করতে পারবেন। তবে আর্নিংটার সাথে সাথে অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, একটু ওয়েট করতে হবে আপনাকে, বা একদিনের জন্য ওয়েট করতে হবে, পরবর্তীতে তারা আপনাকে আপনার ব্যালেন্সটাকে ক্রেডিট করে দিবে। আর যদি তখন ক্রেডিট না করে, আমি এখনও শিওর হয়ে বলতে পারবো না যে এই 11,070 টোকেন্স কি আমি এগুলোর মাধ্যমে আর্ন করেছি কিনা। যদি প্রিভিয়াস হয় তাহলে এই এখানে যে স্ট্যাটিস্টিক্স আছে সেগুলোর অনুপাতে আপনাকে আরও বেশি ক্যাপ টোকেন দেওয়া হবে যখন এদের এই বেটা ভার্সন কমপ্লিট হয়ে যাবে। সো এখানে দুইটা এজেন্ডা থাকতে পারে, ফার্স্ট আপনাকে একদিন বা দুই দিনের মধ্যে ক্রেডিট করবে, সেকেন্ড যখন এদের রিয়েল ভার্সন অ্যানালাইজ হবে লঞ্চ হবে তখন আপনার বেটা ভার্সনের সমস্ত টোকেন অ্যানালাইজ করে আপনাকে রিয়েল ভার্সনে বা এই বেটা ভার্সনে দিয়ে দেওয়া হবে, যেটা আপনি উইথড্র করতে পারবেন। তো এখানে আর্নিংয়ের অপশন তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, যে আপনি ওয়াচ করবেন এবং প্রত্যেকটা ভিডিওর 3টা বা 4টা ভিডিও থাকতে পারে, এবং আপনার সর্বোচ্চ সময়ের যেতে পারে 3 থেকে 4 মিনিট, এবং পরবর্তীতে আপনি আনসারগুলো করবেন, এবং যদি কোনো আনসার ভুল করেন এবং আপনি রিপিট করতে চান তো আপনাকে আবার ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। ওকে, তো এতটুকু কাজ কমপ্লিট করার পর আপনার ওই দিনের জন্য কাজ শেষ। 3 থেকে 4টা ভিডিও থাকলে আপনি ওই 3 থেকে 4টা ভিডিও দেখলে আপনার ওই দিনের কাজ শেষ। এছাড়া একটা রেফারেল প্রোগ্রাম আছে, এইখান থেকে যদি যেমন আমি আর্নে যাই যখন আমার ভিডিওগুলো শেষ হয়ে গেল, তখন এই যে কপি আছে, সরি রেফার লিঙ্ক আছে, এটাকে আপনি কপি করে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, এবং এখান থেকে হয়তো বা আপনি এক্সট্রা কিছু বেনিফিট গেইন করতে পারবেন। তো এটা ছিল দুইটা আপডেট। এবার চলে যাচ্ছি আমরা সরাসরি এয়ারড্রপের দিকে, যেগুলো নতুন। তো এট ফার্স্ট যে এয়ারড্রপটা আছে সেটা হচ্ছে ব্লক ইনসাইটের এয়ারড্রপ। তো আমি আপনাদেরকে একটু কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। আপনাকে সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এখানে যে সাইন আপ অপশন আছে আপনি সেই সাইন আপে ক্লিক করবেন, এবং এখান থেকে আসলে কী দেওয়া হবে সেটাও আমি বলে দিচ্ছি। এখানে আপনাকে পয়েন্টস দেওয়া হবে এবং টোটাল 150 পয়েন্টস দেওয়া হবে, এবং এখানে আপনাকে রেফারেল কোডটা ইউজ করতে হবে বাধ্যতামূলক। আর যদি না করেন তাতে সমস্যা নেই, কজ আপনি যখন এখানে সাইন আপ করবেন আপনি পাবেন 100টা পয়েন্টস, আপনি যখন এই অ্যাপসটাতে রেজিস্টার করার জন্য পাচ্ছেন 10টা পয়েন্টস, এবং রেফারেল কোড ইউজ করার জন্য পাচ্ছেন 40 পয়েন্টস। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনি এখানে পয়েন্টসগুলো ক্যালকুলেট করতে পারবেন। তো রেফারেল কোড ইউজ করলে আপনি 40 পয়েন্টস এক্সট্রা পাবেন, না করলে আপনি 40 পয়েন্টস পাবেন না, আপনি টোটাল 110টা পয়েন্টস পাবেন। রেফারেল কোড ইউজ করলে 150টা পয়েন্টস পাবেন। ওকে, তো এখানে আপনাকে চেক করতে হবে, এটাকে চেক করতে হবে, অ্যান্ড দেন এটা চেক হয়ে যাবে অটোমেটিক্যালি। ইমেল আইডি বসাবেন, চেক করবেন যে এটা অ্যাভেলেবেল কিনা, বা আপনার যেহেতু ইমেল আইডি চেক করার প্রয়োজন নেই, পাসওয়ার্ড দিবেন, এবং অবশ্যই ক্যারেক্টার এবং নাম্বার হতে হবে সাথে। তারপর আরেকবার পাসওয়ার্ডটা দিবেন, নিক নেম সেট করবেন, এবং ফোন নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ, কজ ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনাকে 0টা কিন্তু বসাতে হবে এখানে, অর্থাৎ আপনার ফুল নাম্বারটা। যেমন আমরা +880কে কোড হিসেবে ব্যবহার করি, কিন্তু কলের সময় আমরা 0টাকে আগে বসিয়ে দিই +88 ছাড়া। তো এইখানে আপনাকে 0টা বসিয়ে আপনার ফোন নাম্বারটা অর্থাৎ ফুল ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে রেফারেল কোডটা দিবেন, দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি আপনার ব্যালেন্সটা আপনার পয়েন্টস সামারিতে গিয়ে দেখতে পারবেন, এবং এই পয়েন্টসটা পরবর্তীতে কনভার্ট হবে INX-এ। এবং এখানে আই থিঙ্ক যে আর্নিং করার আরও বেশ কিছু ওয়ে চলে আসবে খুব শীঘ্রই, এবং MX-ই কিন্তু একটা ভালো এক্সচেঞ্জার যেখানে ইনসাইট প্রোটোকল বা INX লিস্ট আছে, এবং এই 150টা INX-এর প্রাইস $5 থেকে $10 হতে পারে। এবং এইটা আই থিঙ্ক যে মানুষ ভিত্তিক হবে, যতজন জয়েন করবে একটা প্রাইস পুলের মাধ্যমে সেটাকে ডিভাইড করে দেওয়া হবে যে কত
ডলার আছে এবং কতজন মানুষ আছে সেই ভিত্তিতে আপনার এই পয়েন্টসগুলোকে কনভার্ট করা হবে এবং আপনাকে আপনার ওয়ালেটে ব্লক ইনসাইট বা আইএনএক্স টোকেনটাকে সেন্ড করে দেওয়া হবে। তো এটা গেল আমাদের প্রথম এয়ারড্রপ। চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট এয়ারড্রপে, এবং লাস্ট এয়ারড্রপটা আমাদের আই0ইয়াম থেকে, এবং লাস্ট এয়ারড্রপটা আমাদের আই0ইয়াম থেকে, এবং এটা অলরেডি কিন্তু কয়েন মার্কেট ক্যাপে লিস্টে আছে। যেমন আমরা এখান থেকে যদি এই লিঙ্কটাকে ক্লিক করি, এবং আই থিঙ্ক যে বোর্ডটা একটু স্লো, তো সেই ক্ষেত্রে কীভাবে কাজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। এক একটা আই0ইয়ামের প্রাইস আছে 0.083 USD। আমরা একটু মার্কেটগুলো দেখে নিচ্ছি, এখানে মার্কেট পেয়ার্স, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিনডেক্স এক্সচেঞ্জে কিন্তু লিস্টেড আছে এটা। ওকে, তো এইখান থেকে আমাদের যেটা অ্যানালাইজ করার কথা ছিল যে এই যে এয়ারড্রপটা কল করেছে এটা আইজারের এয়ারড্রপ কিনা বা সেই ক্ষেত্রে কতটুকু নিশ্চিত, এখানে যে চ্যাট অপশন আছে আপনি এখানে গেলেই সরাসরি এদের টেলিগ্রাম গ্রুপে যেতে পারবেন এবং টেলিগ্রাম গ্রুপে এয়ারড্রপ নিয়ে অ্যাডমিনরা কথা বলছে সেটাও আপনি স্পষ্ট দেখতে পারবেন। তো এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি স্টার্ট বাটন একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এই ক্যাপচাটা ফিল আপ করবেন। তো ক্যাপচাটা ফিল আপ করার পর আপনি যদি একটু দেরি করেন আই থিঙ্ক বোর্ডটা তখন স্লো হয়ে যাবে। তো ক্যাপচা ফিল আপ করার পর যদি কোনো রিপ্লে না আসে আপনি আবার স্টার্ট চাপবেন, ক্যাপচাটার সাথে সাথে সলভ করবেন। সলভ করার পর আপনি ক্লিক টু রিটুইট অ্যান্ড ফলো, অর্থাৎ আপনাকে টুইটার এদেরকে ফলো এবং রিটুইট করে দিতে হবে এদের পিন পোস্টকে। তারপর আপনি অ্যাট দ্য রেট সহকারে আপনার ইউজার নেমটা বসিয়ে দিবেন এবং আপনার কাজ এখানে কমপ্লিট। ও আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এই মাঝখানে আপনাকে টেলিগ্রাম চ্যানেল এবং কমিউনিটিতে জয়েন করতে হবে। ওকে, তো কাজ কমপ্লিট। তারপর তারা আপনার কাছ থেকে চাইবে যে প্লিজ শেয়ার ইউর ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস। আপনি জাস্ট ইথেরিয়াম ওয়ালেটের অ্যাড্রেসটা দিবেন এবং আপনি দেখছেন কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড অ্যান্ড ইউ হ্যাভ রিসিভড 500 IZER টোকেন। অর্থাৎ আপনি 500 IZER টোকেন পেয়েছেন, যার ভ্যালু আমরা যদি বর্তমান প্রাইসে ধরি $40, বাট আমরা 100% শিওরিটির সাথে বলতে পারবো না যে $40 আমরা ফিউচারে পাবো, কজ ফিউচারের প্রাইসটা আরও নিচে যেতে পারে। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এদের হোল্ডিং প্রোগ্রাম চলছে এবং এই হোল্ডিং প্রোগ্রাম শেষ হবে সেপ্টেম্বরেই, এবং সেই পর্যন্ত আই থিঙ্ক যে প্রাইসটা আপও যেতে পারে। এবং আপনি যদি কাউকে রেফার করেন তো আপনি 100 IZER টোকেন করে এক্সট্রা পাবেন। এবং এই যে নোটটা আছে, এয়ারড্রপ উইল বি ডিস্ট্রিবিউটেড ইন 10th September 2020, অর্থাৎ আজ থেকে আরও 3 মাস পরে এই এয়ারড্রপটাকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। অ্যান্ড দেন আপনি আপনার ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার কাছে 500 IZER টোকেন আছে। তো এবার চলুন আমরা একটু ফিরে যাচ্ছি আমাদের আগের ভিডিওগুলোতে। যেমন এইখানে সক্স ওয়ালেটের একটা আপডেট ছিল যেটা চলছে এর সেকেন্ড রাউন্ড, এবং আপনারা যারা সক্সে এখনও জয়েন করেনি, সক্স কিন্তু অলরেডি কয়েন মার্কেট ক্যাপ লিস্টেড এবং ই কয়েনও ভালো একটা প্রফিটের আশা আছে, প্রফিট এক্সচেঞ্জে লিস্টেড। আর এখানে যে আমরা এক্সচেঞ্জ শেয়ার করেছিলাম এর মধ্যে ইডম বা ইডা এক্সচেঞ্জটা আমাদেরকে ভালো একটা বেনিফিট দিতে পারে, কজ 30টা টোকেনের বিপরীতে আমরা 50 GBP, অর্থাৎ 50 USD সম পরিমাণ ব্যালেন্স কিন্তু রিসিভ করতে পারি। তো 50 USD অ্যামাউন্ট বড় কথা না, সেখান থেকে যেহেতু একটা এক্সচেঞ্জ এয়ারড্রপ আমরা অ্যাবাউট $10 to $20 একটা প্রফিট এখান থেকে আশা করতেই পারি। তো এই ছিল এখনকার মতো ভিডিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন। নেক্সটে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ঘরেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।